پایان طوفان الاقصا پایان رژیم صهیونیستی خواهد بود. ইসরায়েলকে নিশ্চিহ্ন করার মধ্য দিয়ে হামাসের অভিযান শেষ হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুক্রবার কেরমানে জোড়া বোমা হামলায় নিহতদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় একথা বলেন তিনি। আমেরিকার ড্রোন হামলায় নিহত কাসেম সুলাইমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলে জড়ো হওয়া জমায়েতে গত বুধবার ওই বোমা হামলা চালানো হয়। এতে প্রায় 100 মানুষ নিহত হন। জঙ্গি গোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করলেও এর জন্য মূলত ইসরায়েল ও আমেরিকাকে দায়ী করছে ইরান। ইসরায়েল জায়নবাদী অপশক্তি এবং তার পরাজয় অবশ্যম্ভাবী বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। একই সঙ্গে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্যালেস্টিনিয়ানদের বিজয়ী বলে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার কেরমান শহরে বোমা হামলায় নিহত 89 ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। ন্যায়ের বিজয় ও অশুভ শক্তির পরাজয় স্বর্গীয় প্রতিশ্রুতি। যে কেউই খোলা চোখে তাকালে বুঝতে পারবে কোনো প্রকার নৌশক্তি বা বিমান বাহিনী ছাড়াই প্রতিরোধ যোদ্ধারা জায়নবাদী ইসরায়েলকে প্রতিহত করতে সক্ষম হয়েছে কেবলমাত্র ইমানের দ্বারা। গত 7 অক্টোবর ইসরায়েল হামাসের আলাক্স অভিযানকে সাধুবাদ জানিয়ে রাইসি বলেন ওই অভিযান এখনো শেষ হয়নি, ইসরায়েলকে নির্মূল করার মধ্য দিয়ে সেই অভিযানের সমাপ্তি হবে। এদিকে গত বুধবার কেরমানে কাসেম সুলাইমানের মৃত্যুবার্ষিকী ঘিরে জড়ো হওয়া জমায়েতে ভয়াবহ বোমা হামলায় প্রায় 100 মানুষের মৃত্যুর জন্য ইসরায়েল ও আমেরিকাকে দায়ী করে আসছে ইরান। আইএস এ হামলার দায় স্বীকার করলেও ভাড়াটে জিহাদি দিয়ে মূলত ইসরায়েল ও আমেরিকা এটি ঘটিয়েছে বলছে তারা। যথাসময়ে যথাস্থানে ওই বোমা হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানান রাইসি। আমাদের শত্রুরা ভালো করেই জানে আমাদের ক্ষমতা, সারা দুনিয়া জানে। এখন এই হামলার বদলা নেওয়ার দায়ভার আমাদের বাহিনীর ওপর। তারাই নির্ধারণ করবে কবে কোথায় কিভাবে এর বদলা নেওয়া হবে। কাসেম সুলাইমানের সমাধিস্থলে হামলা প্রসঙ্গে ইরানের রেভলিউশনারি গার্ডসের প্রধান হুসেইন সালামি জানিয়েছেন বর্তমানে আইএস এর কোনো অস্তিত্ব নেই, আমেরিকা ও ইসরায়েলের স্বার্থে কাজ করে কতিপয় ভাড়াটে জিহাদি। তবে ওই হামলার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে আমেরিকা। হিজল জুবায়ের, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।